নিলামের আগে রিঙ্কুকে ছেড়ে দিচ্ছে কেকেআর। নাইট শিবির ছাড়লে কোন দলে যাবেন রিঙ্কু? নিজেই শেষমেশ করলেন বড় ঘোষণা। কোন দলকে বেশি পছন্দ করেন রিঙ্কু সিং? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। 2018 সালে অচেনা এক বাঁহাতি ব্যাটসম্যানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। শুরুতে সেভাবে প্রভাবশালী ক্রিকেট খেলতে দেখা যায়নি তরুণ রিঙ্কু সিংকে। তবে একথা অস্বীকার করা যায় না যে কলকাতা নাইট রাইডার্স তাঁকে পরিচিতি দিয়েছে। কেকেআরের হয়ে ভালো খেলেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। কিন্তু সামনের বছরও রিঙ্কু কেকেআরে থাকবেন কিনা তা নিশ্চিত নয়, কারণ সামনেই রয়েছে আইপিএল এর মেগা নিলাম। তার আগে কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলে কোন দলে যেতে চান তা জানিয়ে দিলেন রিঙ্কু। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিঙ্কুকে প্রশ্ন করা হয় যে কলকাতা তাকে ছাড়লে কোন দলে যেতে চান তিনি। জবাবে রিঙ্কু বলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কারণ ওখানে বিরাট কোহলি খেলেন। বিরাটকে রিঙ্কু কতটা সম্মান করেন তা আগেও দেখা গিয়েছে। আইপিএল চলাকালীন দুবার কোহলির কাছে আবদার করে তার ব্যাট আদায় করেছেন রিঙ্কু। আরসিবি ও কেকেআরের খেলা থাকলে বিরাটের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। সেই কারণেই হয়তো কেকেআর ছাড়লে বিরাটের দলের হয়ে খেলতে চান রিঙ্কু। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। যদিও 2018 সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রিঙ্কু। প্রথমবার তাকে 80 লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল। 2022 সালের নিলামে রিঙ্কুকে আবার 55 লক্ষ টাকায় কেনে কেকেআর। আর সেই বছরই আইপিএলে নিজের জলওয়া দেখান এই বাঁহাতি ব্যাটসম্যান। লিগ পর্যায়ের একটি ম্যাচে গুজরাট টাইটান্সের ইয়াশ দয়ালের বলে পরপর 5টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে নজর কাড়েন রিঙ্কু। তারপরেই সুযোগ পান ভারতের টি টোয়েন্টি দলে। সেখানে ধারাবাহিকভাবে রান করেন তিনি। তবে তারপরেও ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি এই বাঁহাতি ব্যাটার। আর এখন ভারতীয় টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়েছেন তিনি। তবে যে কেকেআর তাকে এত পরিচিতি দিয়েছে, সেই কেকেআর যদি তাকে না কেনে তাহলে এবার বিরাটের দলে দেখা যেতে পারে এই তরুণ ব্যাটসম্যানকে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।